হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমি এরকমভাবেই কথা বলি আমার সব ভিডিও শুরু হয় দেখবে এরকম করে মনে হয় যেন কত বড়ো একটা বাদ আমার মাথার উপরে ভেঙে পড়েছে মনে হয় যেন কি হয়ে গেছে বন্যা হয়ে গেছে বাদ ভেঙে গিয়ে বন্যার জল আমার বাথরুমে ঢুকে গেছে রান্নাঘরে ঢোকেনি বাথরুমে ঢুকে গেছে আমি হাঁকতে পারছি না আমি মুদতে পারছি না সেই জন্যই আমার মুখটা না সবসময় এরকম বিকৃত করে রাখি আর ভিডিও শুরুটা এরকম এরকমভাবে করি আবার শেষে গিয়ে আমি একটুখানি নাক ফুলিয়ে ফুলিয়ে হাসি আমার নাকের ফুটোটাও কিন্তু মারাত্মক বড় একমাত্র ম্যান্ডির নাকের ফুটোই কিন্তু বড় না আমার নাকের ফুটোও কিন্তু ভালো বড় আর এই নাক নিয়ে যা নাকানাকি করলো সবাই বাপ রে বাপ সেখানে আমার নাকের এইটুকু মানে কি বলবো আবদার তো বান্তা হ্যাঁ তো এখন আজকে না আমি পুরো ব্লগটা এইভাবেই করবো আজকে আমি ম্যান্ডির ব্লগ দেখলাম বরের ফোন হারিয়ে গেছে আহ কি কী কষ্ট খুব কষ্ট হচ্ছে বলম শোনাগম আমার খুব কষ্ট হচ্ছে স্বাভাবিক ফোন হারিয়ে গেলে কষ্ট তো হবেই ফোন হারিয়ে গেলে সবার প্রথম আমাদের কি মনে হয় বলো আমাদের কি মনে হয় ফোনের মধ্যে কত কন্ট্যাক্ট ছিল কত জরুরি ইনফরমেশান ছিল কত ডকুমেন্টস ছিল কারণ এখন এই ফোনটা হচ্ছে আমাদের অন ইন ওয়ান আমাদের অনেক কিছু বহন করতে হয় না সব কিছু ডাটা বলো ফাইল বলো সমস্ত কিছু আমরা এই ফোনে স্টোর করে নিয়ে এই একটা আমরা নিয়ে ঘুরি আর সেটা যদি ফটাং করে আমাদের কাছ থেকে ছিনতাই হয়ে যায় চুরি হয়ে যায় মাথায় আকাশ ভেঙে পড়ে তো তখন আমাদের মাথায় কি আসে ডকুমেন্টসগুলো চলে গেল নাম্বারগুলো চলে গেল। ফোন নাম্বারটা ফোনটা কোথায় গেল আদৌ পাবো কি না থানায় ডায়েরি করবো কিনা এই সমস্ত কথা আসে সাধারণ মানুষের মাথায় এই সমস্ত কথা আসে কিন্তু আমাদের ম্যান্ডের মাথায় কি আসে আমাদের ম্যান্ডের মাথায় আসে ফোনটা চলে গেল সামনে আমার মেয়ের জন্মদিন ব্লগগুলো কন্টিনিউ করতে না পারলে আমার মেয়ের খরচ তো উঠবেই না আমার মেয়ের খরচের সঙ্গে সঙ্গে যে আরও তিনটে তিনবার জন্মদিন হয়ে যাবে সেই খরচে উঠবে না এখন আমি কি করব এখন আমি কি করব আর একটা ফোন কিনবো আহ কত খরচ হচ্ছে এই আমি অসুস্থ হলাম অপারেশন করে আসলাম এই আমার ফোন গেল ভেঙে গেল আমার ফোনটা ঠিক করলাম আমার বরের হারনিয়া হলো আলসার হলো কত খরচ গেল ওখানে ট্রিটমেন্ট করানোর জন্য যাচ্ছে পরীক্ষা নিরীক্ষার জন্য কত খরচ গেল এখন আবার বরের ফোনটা চুরি গেল তাহলে আমি যেসব দূরে দূরে জায়গায় যেতে পারছি না নিমন্তন্ন করতে সেখানে তো আমার বর যাচ্ছিল তো সেখানে বর যাচ্ছিল বরের আলাদা আলাদা ব্লগ তৈরি হচ্ছিল বরের চ্যানেল থেকে আলাদা আলাদা ব্লগ তৈরি হচ্ছিল টাকাগুলো সব আমার ঘরেই আসছিল সব মাটি হয়ে গেল সব মাটি হয়ে গেল আরে পোর্ট নাম্বার পোর্ট করা চুলোয় যাক আর ডকুমেন্টস চুলোই যাক আমার আগে তুমি ইউটিউব চ্যানেল দেখো আমার ইউটিউব চ্যানেল দেখো মেয়ের জন্মদিন আসছে আমি কিন্তু কিছু জানি না বুঝতে পেরেছ আমি কিন্তু কিছু জানি না এদের নাকি পয়সার অভাব এদের একটা ফোন কেনার পয়সা না এক দিনের ব্লগে উঠে যায় এক এক দিনের ব্লগে এদের এক একটা ফোন কেনার পয়সা উঠে যায় তবু এরকম হাবাতে পানা করে এর জন্যই একে নিয়ে একটা সময় রব উঠেছিল নেই 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 ভিকারিপনা আজও গেল না ভিকারিপনা আজও গেল না প্রত্যেকটা বিষয় নিয়ে বলার সঙ্গে সঙ্গে ওর সেই বিষয়ের খরচা উঠে যায় ওর সেই সেই বিষয়ে খরচাটা উঠিয়ে নেয় ও মিস করবে একটা দিন ভিডিও করা ইম্পসিবল ইম্পসিবল পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে ভূমি ভাগ হয়ে যাবে তবু ম্যান্ডির ভিডিও করা বন্ধ হবে না কারণ টাকা আর সেই টাকা থাকা সত্ত্বেও বলছে নেই 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 কি বলছে ইএমআই দিয়ে নিতে হবে ও যদি ডকুমেন্টস দেয় তাহলে আমি ইএমআই দিয়ে নেব আর যদি না দেয় তাহলে আমার ক্যাশ দিয়ে নিতে হবে তোদের ক্যাশ নেই না রে কেন রে বইন এত কেন সুকাশ এত কেন গলা সুকাশ যদি ভগবান কোনো এক সময় করে তোর এই শুকানি ভাবটাই যদি তোর আবার ফিরিয়ে দেয় যদি তোর পুরোনো দিনগুলোই ফিরিয়ে দেয় তখন কি করবি রে তোরা তখন কি করবি কথায় কথায় এমন ভাব নিয়ে ভিডিও করা শুরু করিস তুই শর্ট ভিডিও করছিলি সরি তুমি ভালোবেসেই ডাকছিলাম বোন হয় তো বয়সে ছোট যাই হোক তুমি তা তুমি শর্ট ভিডিও করছিলে তখন খবর পেলে যে এরকম তোমার বরের ফোনটা চুরি গেছে তারপরে রাত এগারোটার সময় সে শর্ট ভিডিওটা ছাড়লে কী করে সে শর্ট ভিডিওটা ছাড়লে কী করে উত্তর তো দাও না কোনো কমেন্টের উত্তর তো দাও না অনলি লাভ রিয়াক্ট দিয়ে লেটা চুকিয়ে দাও যে দেখো আমি তো লাভ দিয়ে দিয়েছি তোমার তোমাদের খারাপ কমেন্টে আমার কিছু যায় আসে না এটাই দেখাতে চাও অ্যাকচুয়ালি এটা তোমার গন্ডারের যে চামড়া তোমার চামড়া যে গন্ডারের চামড়া তুমি লাভ ছাড়া কিছু বোঝো না সেটার পরিচয় সেটারই পরিচয় যে তর্ক করতে কে যাবে আমার তো ভিউজ হচ্ছে ব্যাস কথা খালাস লোকে যে যা বলে বলুক আমার তো টাকা আসছে তো এদের নাকি একটা ফোন বাই চান্স কিছু হয়ে গেলে একটা ফোন কেনার নাকি টাকা নেই আরে আমাদের মতন সাধারণ ঘরেও যারা আমরা ইউটিউব থেকে এত টাকা ইনকাম করছি না বা ইউটিউব করি না ছাড়ো ইউটিউব করি না কিন্তু আমাদের কোনো কারণে যদি একটা ফোন চুরি হয়ে যায় বা ভেঙে যায় আমরা কিন্তু সপ্তাহ খানেকের মধ্যে এখনকার দিন ফোন ছাড়া চলে না সপ্তাহ খানেকের মধ্যে আমরা ফোন জোগাড় করে ফেলি আর এরা দুজনে মিলে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারপরেও এরা গলা শুকিয়ে মরে যাচ্ছে গলা শুকিয়ে মরে যাচ্ছে হ্যাঁ মেয়ের জন্মদিনের খরচ কি আজ উঠেছে আজকে উঠেছে ওদের মেয়ের জন্মদিনের খরচ আর একটা কথা বলি এখন ফোনের যুগ এখন ফোনের যুগ দূরে দূরে নিমন্ত্রণ মানুষ ফোনে সারে সারে কিনা না বলো কিন্তু এরা ফোনে সারবে না কারণ কার্ড নিয়ে যখন যাবে তখন একটা ব্লগ হয়ে যাবে ঠিক আছে কার্ড নিয়ে দিতে যাবে যাদের বাড়িতে সেই একটা ব্লগ তৈরি হয়ে যাবে তা কেন মিস করবে কেন গতর খাটিয়ে যাবে না কেন গতর খাটিয়ে যাবে না আর সেই করতে গিয়েই চুরিটা হয়েছে বুঝতে পারলে সেই করতে গিয়েই ট্রেনে করে যাচ্ছিলো সেই করতে গিয়ে চুরিটা হয়েছে চুরি না চিন্তাই হয়েছে বর বলছে এখন আমি নেবো না বউ কি বলছে দেখবে দুদিন যাক তারপরে বুঝতে পারবে তোমার কষ্ট হবে বর বলছে আমার এসেন্সিয়াল না বউ বলছে কিনতেই হবে প্রচন্ড লোভী বাপরে বা প্রচন্ড লোভী হ্যাঁ যেখানে বর বলছে যে আগে আমার যে গুলো আছে যেগুলো আছে সমস্ত কিছু সেগুলো আমার ট্রান্সফার করতে করতে হবে হবে সেগুলো সেভ এবং আমার একটা থানায় জিডি করতে হবে ম্যান্ডি কি বলছে জিডি করে কোনো লাভ নেই সাধারণ একটা সেন্স নেই যে কোনো ফোন চুরি গেলে সিম তো তার মধ্যে থাকবেই সেই সিম দিয়ে যেন কোনো আকাজ কুকাজ না হয় সেই জন্য পুলিশে একটা জিডি করতে হয় যে বাই চান্স ওই সিম কার্ড দিয়ে যদি কোনো আকাজ কোকাজ করা হয় তাহলে সেই ব্লেমটা যেন আমার উপর না আসে সেই জন্য একটা জিডি করে রাখতে হয় এবং সেটা সযত্নে নিজের কাছে রেখে দিতে হয় যদি এরকম কোনো সিচুয়েশান আসে তাহলে দেখাতে হয় যে হ্যাঁ আমার ফোনটা চুরি গেছিলো ফোনটা আমার কাছে নেই ফোনটা ফোনের মধ্যে দিয়ে যা কুকাজ হচ্ছে তার দায়ী কিন্তু আমি নই কে বুঝবে কে বোঝাবে এ তো টাকার নেশায় মত্ত এই ম্যান্ডি তো টাকার নেশায় মত্ত এই সমস্ত কথা কে ভাববে কিন্তু ওর বর কিন্তু বলেছে ওর বর কিন্তু বলেছে ঠিক আছে গলা শুকাবে সিম্প্যাথি নেবে কথা শেষ গলা শুকাবে সিম্প্যাথি নেবে কথা শেষ গতকালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে ভিউজটা একটু কম হয়েছে আজকে আজকে এমন ভিডিও দিয়েছে মানে চোখ মুখ ঘুচায় একাকার করে ভিডিও পারে ও সত্যি পারে এদের একটা ফোন কেনার ক্ষমতা নেই তাই না এদের একটা ফোন কেনার ক্ষমতা নেই কত লাগবে আর কত লাগবে এত কোথায় রাখবি রে তোরা এত কোথায় রাখবি একটু থাম একটু থাম যা করছিস কর ন্যাকামো শয়তানি গলা শুকানি একটু কম করে কর দেখবি ভালো লাগবে সবার দেখতে বুঝলি তো এতটাও না নিচে নামিস না তোরা এতটাও নিচে নামিস না সে শুরুর থেকে নেই 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 করতে করতে গয়নাঘাটি কিনতো বাড়িঘর করতে হবে বাড়িঘর করতে হবে এদিকে গয়নাঘাটি কিনছে এদিকে বাড়িঘর করার সময় আমার এত লাগবে এত লাগবে এত লাগবে বলে না অভ্যাস মরলেও যায় না এ হচ্ছে সেই বুঝতে পারলে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো প্রত্যেকের পাশে থেকো যারা সৎভাবে ভিডিও বানাচ্ছে তাদের পাশে বেশি বেশি করে থেকো ঠিক আছে টাটা গুড নাইট